এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দিল্লির হাড় কাঁপানো ঠান্ডা, কয়েক পশলা বৃষ্টি, রাস্তাতেই খাওয়া, ট্রাক ট্রাক্টর লরির মধ্যে কোনো ক্রমে শোয়া। চরম দুঃখ কষ্টের মধ্যেই প্রায় দেড় মাস ধরে দিল্লির সীমান্তে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব হরিয়ানার কৃষকরা। এই নজিরবিহীন আন্দোলনের মধ্যে এবারে পশ্চিমবঙ্গের কৃষকদের মন জয় করতে হাজির হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্যে ধানের গোলা বলে পরিচিত বর্ধমানে শনিবার একগুচ্ছ কর্মসূচি জেপি নাড্ডার। শুক্রবারই বর্ধমান জেলা জুড়ে সাজো সাজো রব, বিজেপির ফ্ল্যাগ ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে শহর। পৌঁছে গিয়েছেন রাজ্যের নেতারা, যে রাস্তা দিয়ে কেন্দ্রীয় নেতা রোড শো করবেন তার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেনন। এই যে বিজেপির রাজ্যে কাজ করতে যাওয়া, লক্ষ লক্ষ বেকার যুবক, মহিলাদের উপর অত্যাচার, কৃষকদের কৃষক সম্মান নিধি না পাওয়া, আয়ুষ্মান যোজনা থেকে বঞ্চিত হওয়া, কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি জনকল্যাণমূলক প্রকল্প থেকে পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র পিসি ভাইপোর ইগো রাখার জন্য, এই অন্যায় অন্যায়ের বিরুদ্ধেই উনি মেসেজ দেবেন। আমারই নেত্রী মমতা ব্যানার্জি নে আন্দোলন করনে ওয়ালো কো সাথ ফোন মে বাত কিয়া হ্যায় আর বোলা ইস আন্দোলন কে সাথ হাম হ্যায় আর হাম পশ্চিম বঙ্গাল মে এই কৃষক বিরোধী কানুন কবি লাগু নেই হোনে দেখবে। বিজেপি সূত্রে খবর, শনিবার সকাল এগারোটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে জেপি নাড্ডা। সেখান থেকে সোজা যাবেন কাটোয়ায়, পুজো দেবেন রাধা গোবিন্দ মন্দিরে। এগারোটা পঞ্চাশ নাগাদ কাটোয়ার জগদানন্দপুরে কৃষক সুরক্ষা অভিযান কর্মসূচির সূচনা করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। মুস্থুলি গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করবেন বিজেপি নেতা। দুপুর একটায় কৃষক পরিবারে খাওয়া দাওয়া সারবেন। তিনটে নাগাদ সেখান থেকে সোজা চলে আসবেন বর্ধমান শহরে, পুজো দেবেন সর্বমঙ্গলা মন্দিরে। এরপরই বীরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত রোড শো, সেখান থেকে হোটেলে ফিরে রাজ্য কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন জেপি নাড্ডা। এরপর করবেন সাংবাদিক সম্মেলন। সাড়ে সাতটা নাগাদ ফের অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বিজেপি নেতা। সেখান থেকে সোজা রাজধানীর উদ্দেশ্যে পাড়ি। বাংলায় যারা থাকে আপনারা সবাই, হিন্দু মুসলমান বাঙালি বিহারি, আলমবাজারে যারা থাকে তারাই বাঙালি, আর ওই নাড্ডা চাড্ডা বিজয়বর্গী অমিত শাহ যারা আমাদের মুখে অন্ন তুলে দেয় সেই অন্নদাতারাই আজ বিপন্ন, আর তাঁদের নিয়ে রাজনীতি সমানে চলছে। দীপক ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। সীমা না জেদ, সীমানা পেরিয়ে প্রতিবাদ, সীমানা পেরিয়ে জাগরণ, সীমানা পেরিয়ে আগামী, সীমানা পেরিয়ে সীমানার মানা না মেনে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।